হ্যালো গাইস, ওয়েলকাম টু রায়ান্স মম। দেখছো আমি সাজে বুজু করে অলরেডি করছিলাম, করে ফেলেওছি, কারণ আজকে রায়ানের ভ্যাকসিনেশন ডে। ওর 7 মান্থসের আজকে ফ্লু আর টাইফয়েড ভ্যাকসিন হবে, তো এখন তো এমনি ঘুরু ঘুরু যাওয়ার কোনো ব্যাপার নেই, তো এই সুযোগেই আমি একটু সেজে নিলাম। তো রায়ানকে নিয়ে আমি ক্লিনিকেই যাই প্রত্যেকবার ভ্যাকসিন দিতে, বাট এবার একজন ঠিক ডক্টরকে আমি কল করেছিলাম, তো যাকে আর কি দেখাই, উনি বললেন যে ক্লিনিকে এখন সেফ নয় বেবিদের জন্য। আর ক্লিনিকে তো অনেক ধরনের ডক্টররা আসেন, অনেক রকমের পেশেন্ট আসেন, তো উনি বললেন বাড়িতেই নিয়ে আয়। উনি সল্ট লেকেই থাকেন আর কি, আমার ক্লিনিকও সল্ট লেকে, তো বললেন বাড়িতেই নিয়ে আয়, এখন ভ্যাকসিনেশন বা বেবিদের দেখা সব কিছুই আমি বাড়িতে করছি। তো এই সুযোগে আমি একটু সাজেগুজেও করে নিলাম, ঘুরতে যাওয়া তো হয় না, রায়ানকেও বলবো একটু ঘুরু ঘুরু যাচ্ছি, ও হয়তো বুঝবে এইটুকুই ঘুরু ঘুরু। তো যেটা বলছিলাম, শেয়ার করছিলাম, 7 মান্থসের ভ্যাকসিন দেবো। 7 মান্থসে অ্যাকচুয়ালি কোনো ভ্যাকসিন হয় না, এই ভ্যাকসিনটা হয় 6 মান্থসে, কিন্তু করোনার জন্য যেহেতু সব কিছুই ডিলে হয়েছিল ফার্স্টের দিকে, মানে কন্ডিশনটা তো এরকম ছিল না, কেউ এক্সপেক্ট করতে পারেনি এত লং টাইম এটার প্রভাব থাকবে আমাদের উপর, টিল নাও চলছেও, তো সবাই ভেবেছিলো যে সাডেন হয়তো কিছু ব্যাপার হয়েছে, কমে যাবে, আবার নর্মাল হয়ে যাবে, কিন্তু যখন দেখছিলো আর কমছে না, তখন আর কি ডিলে না করে, তখন ডক্টর আমায় বলেছিলো যে এবার দিয়ে নাও, তুমি ভ্যাকসিনটা ডিলে করো না। তো ওর সব কিছুই একটু পিছিয়েছে, 3 সপ্তাহ মতো লেট ওর সব ভ্যাকসিনই চলছে, তো সেই অনুযায়ী 7 মান্থসে এই ভ্যাকসিনটা, 7 মান্থসেও ঠিক পড়তো না। আবার তোমরা জানো, যেমন আমি শেয়ার করেছিলাম, আমার হাজবেন্ডের করোনা হয়েছিল, তো সেই জন্য আর একটু পিছিয়ে গেল রায়ানের এই ভ্যাকসিনটা। এবার একটা ভ্যাকসিন পেছালে পরপর সবগুলোই পেছাতে থাকে, যতদূর আমি মানে জেনেছি, বা আগে আমার যারা এখানে দেখছেন, যাদের অলরেডি বেবি আছেন বা ভ্যাকসিনেশন করিয়ে থাকেন বা করিয়েছেন, তারা জানবেন হয়তো, বা যারা নতুন মম তাদের কাছে এটা একটা নতুন ইনফরমেশন। তো একটা ভ্যাকসিন যদি পেছায়, পরপর সব ভ্যাকসিনই পেছাতে থাকে। তো এই 6 মান্থসের ফ্লু ভ্যাকসিনটা আর টাইফয়েড ভ্যাকসিনটা ডক্টর দুটোই একসাথে এই 7 মান্থসে দেবেন বলেছেন, তো চলুন এখন সেখানেই যাওয়া যাক। দাদা কি কি জিজ্ঞাসা করছে বলো, তুমি মাকে জানো, তুমি ওকে বসতে জানো, ওকে দেখতে যাও। এটা হচ্ছে ভ্যাকসিন চার, শুরু হয়ে গেছে দেখতে, চলুন প্রসেসটা হয়ে যাক, তারপর কথা বলছি। যখনই আসে তখনই দুটো বই এখানে একটা, যখনই আসে তখনই দুটো করে, তখনই দুটো করে একটা একটা কি কি করছে দাদা, সারাটা তুমি পানি পর্দু করতে পারতো, বড় হয়ে গেছি মান্না, আমার কাছে পানি পর্দু, আমি বড় হয়ে গেছি, তাই তো, দেখো বিগ বয়,
এই করে এটা উঠাও করে আর এখানটা ধরো গেট কে তুমি গো ওয়ারিউ দেখো দাদা কি কি করেছে দেখো দাদা জমা করেছে আর যাবো কলার কি দেখো হ্যাঁ তোমার চাই চাই আর কি চাই দাদানের মাথায় টুপি আছে মুখে মাস্ক আছে হ্যাঁ ওই দেখ সেটা সেটা তো ঝুলছে রে কি হলো কিছু হয়নি ওই দেখাই তো দাদান কি বলছে দেখ দাদানের সেটা দেখ সেটা দেখ হয়ে গেল আমরা বুঝবো হয়ে গেছে গায়ে পান না কিছু হয়ে গেছে